সুন্দর সিংহের মা ছেলেবেলা থেকে সুন্দরকে ধর্মপথে চলতে শিখিয়েছিলেন। সুন্দরের বাবা শের সিং ছিলেন ধনী ও অনেক জমিজমার মালিক। তিনি তার ছেলের অদ্ভুত আচরণ বুঝতে না পারলেও তার জন্য গর্বিত ছিলেন। ছেলেটি বাড়ির কাছে একটি খ্রিস্টিয়ান বিদ্যালয়ে পড়তে যেতেন, কারণ সরকারি বিদ্যালয় থেকে এটি তার বাড়ির অনেক কাছে ছিল। তিনি ছিলেন একজন ভালো ছাত্র, বাদ্য ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবান, কিন্তু খ্রিস্ট বিশ্বাসের প্রতি তার অন্তরে জন্মেছিল ভীষণ বিদ্রোহের ভাব। তিনি ভালোবাসতেন প্রকৃতিকে, খামার ও বনের পশুদের, তারাও সুন্দরকে ভালোবাসত। ছেলেটির বয়স 14 বছর হওয়ার আগেই তার মা মারা গেলেন। শ্মশান ঘাটে দাঁড়িয়ে তার সামনেই তার মায়ের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। জীবন মৃত্যুর ভয়ঙ্করতা আশ্চর্যরূপে সম্পূর্ণভাবে তাকে দিশেহারা করল। বেশ কয়েক বছর কেটে গেল। জীবনের উদ্দেশ্য ও অন্তরের শান্তির খোঁজে সুন্দর নিজেকে আরও বেশি ধ্যানে মগ্ন রাখলেন। তারপর অবিলম্বে এবং বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, এমন অবস্থায় সুন্দর এক ভিন্ন ব্যক্তিতে পরিণত হলেন। তিনি ও তার বন্ধুরা একটা ছোট গির্জাঘরে টাটকা গোবর ফেলেছিলেন। সনদ, এক্ষুনি এই নতুন নিয়মটা কিনেছি, এই দেখো। তোমার মধুসূদনকে দেখা উচিত ছিল যখন বলেছিলেন ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন সুন্দর। শ্মশান ঘাট কি তৈরি? প্রাণহীন বইটাকে জ্বলন্ত আগুনে ফেলে দিলাম। তিনি কি এরকমটাই চেয়েছিলেন? কেন এ তরুণ এ ধরনের বিদ্রোহের পন্থা অবলম্বন করেছিলেন? ঈশ্বর, তুমি যদি সত্যই থাকো, আজ রাতেই আমাকে দেখা দাও। রাতের শেষ ট্রেনটা চলে গেল, এর পরের ট্রেনটা আসবে সেই ভোরবেলায়। যদি ঈশ্বর সকালের মধ্যে তার সঙ্গে কথা না বলেন, তাহলে সুন্দর সেই ট্রেনের চাকার নিচে নিজেকে নিক্ষেপ করবে বলে স্থির করলেন। তুমি দেখা দাও ঈশ্বর, না তো আমি মরব। আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেহই পিতার কাছে যেতে পারে না। আমি জগতের জ্যোতি। বাবা, বাবা, কি হয়েছে? আমি যিশুকে দেখতে পেয়েছি। তোমার কি মাথা খারাপ? এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। এও কি সম্ভব যে শের সিং এর ছেলে যিশুতে বিশ্বাসী হবে? সুন্দরের বাবা ছিলেন বিচক্ষণ লোক, তিনি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন। তার ভাইরা তার উপর খোলাখুলি অত্যাচার করতে লাগল। সুন্দর 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তার মা তাকে এই মন্দিরে প্রায় নিয়ে আসতেন। তারা উভয় ঈশ্বর সম্বন্ধে আরও বেশি জানতে চাইতেন। যিশুকে দর্শন পাবার এবং খ্রিস্টান হওয়ার পর তার মাকে যেন আরও বেশি হারিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল তিনি মার সঙ্গে কথা বলেন। তিনি জানতেন মা তার কথা বুঝবেন। তার বাবা একজন সজ্জন ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি ধৈর্য ধরতে চেষ্টা করতেন। তিনি মনে করলেন ছেলেটি সাময়িকভাবে উন্মাদগ্রস্ত হয়েছে, তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নিশ্চয়ই কোনো পথ আছে। তারপর একদিন
তিনি এক পরিকল্পনা রচনা করলেন। শের সিং লিখেছেন, আমার প্রিয় পুত্র, আমার চোখের আলো, তুমি দীর্ঘজীবী হও। আমি তোমাকে আদেশ করছি, এখনই স্কুল থেকে চলে এসো। তোমার বিয়ের বন্দোবস্ত করেছি, শীঘ্র এসো, আমি অসুস্থ আছি। বাবার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। সুন্দর বাবাকে ভালোবাসতেন, তার স্বাস্থ্যের জন্য চিন্তা করতেন, কিন্তু তার নূতন বিশ্বাস ত্যাগের কথা চিন্তাও করতে পারলেন না। যুবক সুন্দর অনেকক্ষণ ধরে গভীর চিন্তা ও প্রার্থনা করলেন। তিনি তার বাবার কথা অমান্য করতে চাইলেন না, তিনি তার বাবাকে লজ্জিত হতে দিতে চাইলেন না। তিনি জানতেন ঈশ্বরের প্রতি বাধ্যতা অন্য সব কিছুর উপরে। এ কথা তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাবার ধৈর্য একসময় নিশ্চয়ই শেষ হয়ে যাবে। সুন্দর, তুমি বোকা! সিং বংশের নাম করে আমি তোমায় বলছি, তুমি আর আমার পুত্র নামে যোগ্য নও। তোমাকে আমি চিরতরে ত্যাজ্য পুত্র করলাম। সুন্দর এক অনিশ্চিত পথে যাত্রা করলেন, ই তার অজানা পথের যাত্রা। তবু তার প্রাণে এত শান্তি আগে কখনো ছিল না, আর ঈশ্বর তার এত কাছে রয়েছেন এ কথা পূর্বে কখনো তিনি অনুভব করেননি। তিনি তার পুরোহিত বন্ধুর বাড়িতে যাত্রা করলেন। তোমার জন্যই প্রার্থনা করছিলাম। ধন্যবাদ। এখন কেমন চলছে সব? ভালোই, ধন্যবাদ। আমি কি হলো? আমি ও ও ও সুন্দরের এক ভাই গোপনে তার খাবারে মারাত্মক ধরনের বিষ মিশিয়েছিল। চিকিৎসক বলেছিলেন সুন্দর নিশ্চয়ই মারা যাবেন। বিশ্বাসীদের প্রার্থনায় এক অলৌকিক ব্যাপার ঘটল, সুন্দর বেঁচে উঠলেন। সেই চিকিৎসক যিশুকে গ্রহণ করলেন। ছেলেবেলায় সুন্দর প্রায় তার মায়ের সঙ্গে গঙ্গা নদীর তীরে আসতেন, কিন্তু এখন তিনি একাই থাকতে চাইলেন। প্রাকৃতিক উদ্যানে এবং বনের মধ্যে তিনি বহু সময় কাটাতেন। তিনি সে সময় প্রার্থনা, উপবাস ও পবিত্র শাস্ত্রপাঠ করতেন ও তার জীবনের জন্য ঈশ্বরের কী ইচ্ছা আছে তার খোঁজ করতেন। একদিন বনে তিনি ভারতীয় খ্রিস্টানদের জন্য বিশেষভাবে প্রার্থনা করছিলেন। মণ্ডলীগুলি পশ্চিমী ভাবাপন্ন হয়ে যাচ্ছে দেখে তিনি বিক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারতের অধিবাসী এবং এর সংস্কৃতির জন্য খ্রিস্টের এক বিশেষ পরিকল্পনা আছে। আমি তোমার পালক, আমি তোমাকে চালনা করব। যদিও তুমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করো, তবুও কোনো অমঙ্গলের ভয় করো না। তিনি তৎক্ষণাৎ যাত্রা শুরু করলেন। অত্যন্ত আশ্চর্যজনকভাবে খ্রিস্টের মণ্ডলীর কাজে এটি বিশেষ বিনম্রতার যাত্রা হয়েছিল। নূতন নিয়মের পরবর্তীকাল থেকে খ্রিস্ট মণ্ডলী এটি উপলব্ধি করেছিল। ভারতের গ্রাম থেকে গ্রামান্তরে তার পদযাত্রা শুরু হলো। সকলকে বললেন তার এই আধ্যাত্মিক উপলব্ধি, আর চাইলেন তারাও যেন এই আনন্দের অংশীদার হয়। কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনেক লোক খুশি হয়ে এই যুবকের সাক্ষ্য শুনেছিল এবং তারা তাকে সাধু সুন্দর সিং বলে অভিহিত করল। তিনি যেখানেই যেতেন সেখানে লোকেরা, শিশুরা প্রত্যেকেই তাকে ভালোবাসত। তার জীবন ছিল আনন্দময়, কিন্তু হতাশা ও কষ্টও ছিল।
তিনি ভারতের নগর গ্রামগুলিকে ভালোবাসতেন, কিন্তু এক গভীর অস্থিরতা তার অন্তরকে ব্যথিত করে তুলত। যেখানে সুসমাচার পৌঁছায়নি সেখানে তিনি তা বহন করে নিয়ে যেতে চেয়েছিলেন। তাই তিনি উত্তরে কাশ্মীর ও আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। তিনি খ্রিস্টের বাণী সুউচ্চ হিমালয় ও নিষিদ্ধ তিব্বতে নিয়ে যেতে চেয়েছিলেন। বছরের পর বছর তার যাত্রা অব্যাহত ছিল। রক্তঝরা পায়ের প্রেরিত পুরুষ বলে তিনি পরিচিত হলেন। রক্তঝরা পায়ের প্রেরিত পুরুষ যার প্রজ্বলিত হৃদয় ছিল। আমার জীবনে তুমি দয়া করো হে ঈশ্বর, তোমার নির্দেশিত পথে আমি যেন চলতে পারি। সাধু অনেকবারই দুঃসাহসিক যাত্রা করেছিলেন, তার মধ্যে কয়েকটি ছিল অবিশ্বাস্য। দৃষ্টান্ত স্বরূপে যে রাত্রিতে তিনি মেষপালকদের তাঁবুতে এসেছিলেন, উঁচু হিমালয়ের মেষপালক আর দস্যুরা। তোমার মঙ্গল হোক ভাই। যার ব্যাখ্যা করা যায় না এরকম ভাবে সাধুর জীবন অনেকবারই রক্ষা পেয়েছিল। যারা তাকে ঘৃণা করত, মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, দেখা যেত তারাই তার সাক্ষ্যের কথা শুনছে। প্রতি পার্বত্য যাত্রা শেষে তিনি তার প্রিয় ভারতে ফিরে আসতেন। তিনি তার বন্ধুদের বলতেন, আমরা পাশ্চাত্য ধারায় খ্রিস্ট ধর্মকে পরিবেশন করেছি, ভারত তা প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমরা যদি প্রাচ্য ধারায় জীবন্ত জল দিই তাহলে লোকেরা খুশি হয়ে তা গ্রহণ করবে। যে আমাকে বিশ্বাস করে সে কখনো অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের দীপ্তি পাবে। অনেকে তার বাণী শুনেছিল, আবার কখনো কখনো কেউ কেউ হিংস্রভাবে তার কথার প্রতিবাদ করেছিল। তাড়না তিনি চাননি, কিন্তু এর জন্য সব সময় তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। আমাদের জীবন একটাই এবং তা যেন খ্রিস্টের ক্রুশ বহন করে, এ কথা তিনি প্রায় বলতেন। প্রভু, আমি তোমার আহতদের মধ্যে সামান্য একজন, আমি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম, হে প্রভু। অনেকবার তাড়িত হলেও তিনি প্রকৃতির সৃষ্টির সঙ্গে এক অবিশ্বাস্য যোগাযোগ উপভোগ করতেন। হে প্রভু, তোমার সৃষ্টিকার্য কত সুন্দর, কি মহত্বপূর্ণ। সাধুর খ্যাতি ভারতের বাইরে ছড়িয়ে পড়ল। সাধারণ জায়গায়, বড় শহরে, তিনি যেখানে যেতেন জনসাধারণ তার কথা শোনার জন্য ভিড় করত। তার প্রচার কার্য ও কৃতিত্বের কথা
সারা পৃথিবীতে এক জীবন্ত লোক কাহিনীতে পরিণত হয়েছিল। বহু লোক খ্রিস্টের নাম শুনেছেন কিন্তু তার পরিচয় পাননি। একজন জন্মান্ধ যেমন রং সম্পর্কে কিছুই জানে না, তেমনি খ্রিস্টবিহীন একজন লোক আধ্যাত্মিক ধারণা সম্বন্ধে আশাই করতে পারে না। খ্রিস্ট নিজে প্রথমে আমাদের চোখ খুলে দিলে পর আমরা উপলব্ধি করতে পারি। ক্ষুদ্র পাপগুলি সম্বন্ধে সাবধান, কারণ সেগুলি বিপদজনক, যেমন জীবাণু রোগ সৃষ্টি করে। আমি খুশি প্রভু আমাকে যৌবনে আহ্বান করেছিলেন, তাঁর সেবা কাজে ব্যবহারের জন্যে তিনি চালনা করেছিলেন। 1920 খ্রিস্টাব্দে সুন্দর ইংল্যান্ডে প্রথম যাত্রা করেছিলেন। সেখান থেকে তিনি আমেরিকা গিয়েছিলেন। তিনি যেখানেই যেতেন সেই জায়গায় বড় বড় গির্জাঘর ও হলঘরগুলি একেবারে ভরে যেত। সত্য অন্বেষণে কোনো গোপনীয়তা নেই। আমার সত্য অন্বেষণে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যেন তা প্রকাশ করেন, তার মধ্যেই তা করেছেন, যিনি পথ, সত্য ও জীবন। চোখ বন্ধ করে না রাখলে, জগতের গণ্ডগোল ও কোলাহল থেকে তাকে পাবার ইচ্ছা না থাকলে এবং আমাদের প্রভুকে দেখার ও সহভাগিতা না থাকলে তার আশ্চর্য কণ্ঠস্বর শুনবার আশা করতে পারো না। হে পিতা, আমাকে ইউরোপ ও আমেরিকা প্রেরণের জন্য ধন্যবাদ দিই, এটি আনন্দের কথা, কিন্তু এটি আমার প্রাণে বেদনাও দিয়েছে। তোমার কত সন্তান বুঝতে পারে না, তারা বুঝে না কত দারিদ্রতা আনতে পারে জাগতিক ধনরত্ন একজন মানুষের জীবনে। হে আমার পিতা, যদিও তিনি তার বহু প্রচার যাত্রাতে প্রচুর প্রশংসা পেয়েছিলেন, তবু সুউচ্চ হিমালয় পর্বতের অপর প্রান্তে তিব্বতবাসীদের জন্য তার প্রাণে গভীর ভালোবাসা সঞ্চিত হয়েছিল। এ পর্যন্ত যা করেছ তার জন্য ধন্যবাদ প্রভু, কিন্তু ওখানেই আমাকে কাজ করতে হবে। ওখানে নিয়ে চলো প্রভু, ওখানে নিয়ে চলো। যে দেশ বহির্জগতের কাছে তার দরজা বন্ধ করে দিয়েছে সেই নিষিদ্ধ রাজ্যের দিকে তিনি তুষারের ভিতর দিয়ে বহুবার যাত্রা করেছেন। এখানে তিনি কয়েকবার গুরুত্বপূর্ণ দুঃসাহসিক যাত্রা করেছিলেন। এখানে প্রায় তিনি তিক্ত বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। তিব্বত সীমান্তের কাছে একটি শহরে তাকে কারারুদ্ধ করা হয়। হতভাগ্য বৃদ্ধ, আপনি শীতে কষ্ট পাচ্ছেন তাই নয় কি? এটা আপনাকে গরম রাখবে। কেন এই কাজ করলেন? কারণ ঈশ্বর এ কাজ করতে শিখিয়েছেন। দেখুন, তিনি বলেন, তুমি যদি কোনো দুস্থের সেবা করো তা আমার প্রতিই করেছ। সাধুর প্রচার বাণীতে অনেক বন্দী তাদের অন্তরের দ্বার খুলে দিল এবং খ্রিস্টকে বিশ্বাস করল, কিন্তু কর্তৃপক্ষ তাকে অন্য স্থানে সরিয়ে দিলেন। তাকে বাজারের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং জনসাধারণের সামনে তার উপর অত্যাচার করা হলো। তাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তিনি এমন শান্ত চিত্তে সে শাস্তি মেনে নিয়েছিলেন যে কর্তৃপক্ষ তাতে ভয় পেলেন, তারা তাকে কোনো দেবতা মনে করে মুক্তি দিলেন। তিব্বতে গিয়েই তিনি অনেকের সঙ্গে বন্ধুত্ব করলেন। ঈশ্বর হলেন প্রেমময় এবং তিনি ভালোবাসেন আমার ছোট্ট
মামনিকে। তাই খ্রিস্টধর্ম জীবনের একটা পথ যা পরিপূর্ণ আনন্দে ও আশায়। খ্রিস্ট বলেছিলেন, আকাশের পাখিদের দিকে দেখো, তারা কি চিন্তিত? আগামীকাল কে তাদের দেখবে? তিনি আপনাদের স্বর্গস্থ পিতা। সাধু সুন্দর সিং জীবনকে ভালোবাসতেন, মানুষকেও ভালোবাসতেন, বোধহয় তিনি শিশুদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিব্বতের শিশুদের জন্য তিনি সানডে স্কুল স্থাপন করতে চেয়েছিলেন। একজন বিশিষ্ট লামা সাধু সুন্দর সিংয়ের শিক্ষায় বিমুগ্ধ হয়ে আদেশ জারি করেছিলেন যেন তার অঞ্চলের লোকেরা এসে খ্রিস্টের বাণী শোনেন। কিন্তু প্রতিটি যাত্রায় তিনি বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। সাধু মোট 15 বার তিব্বতে যাত্রা করেছিলেন। তার সাক্ষ্যের বিরুদ্ধে বাধা কঠোর করা হয়েছিল। এই নিষিদ্ধ দেশে কেউ নতুন ধর্ম প্রবর্তন করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বারবার তার নতুন বন্ধুরা তার নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখেছিলেন। প্রায় যখন কোনো অত্যাচার আসত তখন সর্বদা অনেকেই তার প্রতি দয়া দেখাতেন। কিন্তু শেষের দিকে এক তিব্বত যাত্রায় সাধুর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। মরণের অন্ধকূপে মরণের অন্ধকারে অজ্ঞান হয়ে তিনি কতক্ষণ ছিলেন তা জানার কোনো উপায় ছিল না। কতদিন কেটে গেছে সে সম্পর্কে তার ধারণাই ছিল না। এটি নিশ্চয়ই তার জীবনের অবসান। প্রভু যিশু, যিশু, তোমার জন্য দুঃখ সইতে ভালোবাসি আর সত্যি তা করেছি, কিন্তু এটা এটা অনেক বেশি যা আমার সহ্য সীমার বাইরে। আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। সাধু ভাবলেন, মানুষের প্রকৃত অবস্থা এই রকমই। মানুষ তার পাপের অন্ধকারে হারিয়ে যায়, নিজেকে রক্ষা করতে নিরাশ হয়ে পড়ে। বাইবেলে লেখা আছে, পাপের বেতন মৃত্যু। আমরা সকলেই অশুচি বস্তুর মতন, আমাদের ধার্মিকতা মলিন ছিন্ন বস্ত্রের মতন। পাপের বেতন মৃত্যু। কারণ ঈশ্বরের দান অনন্ত জীবন। যিশুর মাধ্যমে খ্রিস্ট, যিনি প্রভু, যিনি পাপ জানেন না, আমাদের জন্য তিনি পাপই হলেন, যেন আমরা তার মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা লাভ করি। খ্রিস্ট মরলেন আমাদের পাপের জন্য। কি ভাবে ধন্যবাদ দিই আমার প্রিয় প্রভু, তিনি মৃত্যু থেকে উঠলেন এবং আমার মধ্যে বাস করেন। যেখানে থাকি না কেন, যে ভাবে থাকি না কেন, তোমায় ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। অনেক সময় কেটে গেল, তারপর যখন মনে হলো তিনি আর নিঃশ্বাস নিতে পারছেন না,
সাধু এই অভাবনীয় মুক্তিতে বিশেষ আনন্দিত হয়েছিলেন। কিন্তু যখন তার উদ্ধারকর্তাকে ধন্যবাদ জানাতে চারিদিকে তাকালেন তখন কাউকেই দেখতে পেলেন না। এটি অলৌকিক ব্যাপার বলে তার দৃঢ় বিশ্বাস হল। খুব শীঘ্রই প্রহরীরা তাকে ধরে ফেলল এবং লামার কাছে ধরে নিয়ে আসলো। তিনি কিভাবে মুক্তি পেলেন? মাননীয় মহাশয়, আমাকে মৃত্যুর গর্তে নিক্ষেপ করে মারতে চেয়েছিলেন, কিন্তু আমার প্রভু জীবনের অধিকর্তা। একটাই চাবি ছিল, কেবলমাত্র একটাই চাবি ছিল। সাধু যখন আবার ভারতে ফিরে আসলেন তখন তিব্বতের সরকার দেশের সমস্ত সীমান্ত চৌকিতে আদেশ দিলেন যেন এই ব্যক্তিকে কখনো এ দেশে প্রবেশ করতে না দেয়া হয়। তাই তিনি কয়েক বছর ভারতে ছিলেন। তার কাজ অব্যাহত ছিল। তিনি ক্লান্তহীন ভাবে ঈশ্বরের ভালোবাসা ও অনুগ্রহের কথা লোকের কাছে প্রচার করতে লাগলেন। তার অন্তর অশান্ত হয়েছিল। তার চিন্তা ও প্রার্থনায় তিব্বতের কথাই প্রাধান্য পেত। তাই তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও তিনি 1929 খ্রিস্টাব্দে আরেকবার তিব্বতে যাত্রা করলেন। তিনি আর কখনো ফিরে আসেননি। তার কি ঘটেছে তা কেউ জানে না। বোধহয় তার ঈশ্বরের জন্য কাজ শেষ হয়েছিল। বোধহয় তাকে মহাযাত্রা করতে অনুমতি দেয়া হয়েছিল। এ যাত্রা ঊর্ধ্ব আকাশের দিকে।